তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা আচ্ছা, তো আজকে তো 6 জুন, আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাই? এই 78 টাকা বাজার। 78 টাকা? কোনটা? এটা রাজশাহীর পাবনা? পাবনার? এগুলো কি পাবনার পেঁয়াজ সামনে? হ্যাঁ, সব পাবনার পেঁয়াজ। সব হচ্ছে পাবনারটা 78 টাকা আজকের বাজারে। আপনাদের মার্কেটের নাম কি? বড় বাজার, যাত্রাবাড়ি বড় বাজার। যাত্রাবাড়ি বড় বাজার। আচ্ছা, তো দাম কি একটু বাড়ছে আগেরছে? না, আজ কয়েকদিনের একই দাম, একই ভাবে আছে। তো আপনাদের এই যে পেঁয়াজগুলো কি বাছাই কি তো একবারে? একবারে বাছাই তো, একদম বাছাই কি তো। এগুলো হচ্ছে 78 টাকা আজকের বাজারে। এগুলা সবগুলোই হচ্ছে পাবনার। রাজশাহীতে নাই? না, রাজশাহী আমার কাছে নাই, রাজশাহী অন্যদিকে আছে, আমার অন্য জায়গাতে আছে। আচ্ছা, রাজশাহীতে কত আজকে? ওই একই দাম, 78 টাকাই। 78 টাকা একই দাম। আচ্ছা, এখানে আছে খোলা। আপনারা কি পালা হিসাবে বিক্রি করেন? হ্যাঁ, পালা হিসেবে বিক্রি করি। আচ্ছা, এগুলো কত আজকে? 78 টাকা। এগুলো হচ্ছে পাবনা হিসেবে মনে করেন 80 টাকা। হুম হুম হুম, ও পালা হিসাবে নিলে 80 টাকা নেওয়া লাগে। এগুলো হচ্ছে পাবনার, এটা হচ্ছে আজকে 80 টাকা। যারা 5 কেজি নেয় তাদের জন্য 80 টাকা, 2 টাকা ব্যবধান। মানে পালা 80 টাকা, এক পালা 400 টাকা করে। 400 টাকা, 400 টাকা করে। আচ্ছা, তো দাম তো হঠাৎ করে দেখতেছি আমরা এক মাস যাবত আস্তে আস্তে বাড়তেছে দাম, হালকা হালকা বাড়তেছে আর কি, হালকা হালকা বাড়তেছে। তো বেচা কিনে কেমন হয়? বেচা কেনা খুব কম, কম হইতেছে, কম হইতেছে। কারণ কি? কারণ এনে কিতা নাই। ঠিক আছে, কিতা থাকলে সেন বেচা কেনা ভালো হয়, ক্রেতা কম। কিতা? আচ্ছা, তো আর আলু নাই আপনাদের ঘরে? না, আমাদের ঘরে আলু নাই। আলু নাই? আচ্ছা, খালি শুধু আমার পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, আপনারা শুধু পাবনারটাই আনেন? আমি পাবনাটাই আনি। বাইরের দেশের বাড়ি কোথায়? পাবনা। পাবনা, আচ্ছা। তো এখন পাবনাটা কি আপনাদের যাত্রাবাড়িতে একটু বেশি চলে নাকি রাজশাহীটা? রাজশাহীটা বেশি চলে, আমার যাত্রাবাড়ি কম চলে। আমি শুধু একাই বেছি পাবনা। শুধু একাই বেছেন? আচ্ছা, যাদের পাবনার পেঁয়াজ লাগবে আপনার কাছে আসতে হইবে। হ্যাঁ, পাবনার পেঁয়াজ ভালো পেঁয়াজ, ভালো মানের পেঁয়াজ পাবনা। গত বছরের রাজশাহীর পেঁয়াজের চেয়ে কিন্তু এবছর ভালো হয়েছে ফলন। হ্যাঁ, নাকি পাবনার পেঁয়াজের কাছাকাছি? আগে গত বছরও পাবনার পেঁয়াজ ভালো ছিল, এবারও ভালো আছে, ঠিক আছে। তারপরে একটু পাবনা রাজশাহী পেঁয়াজ একটু ভালো হয়েছে। হুম হুম হুম, এগুলা বস্তায় কত কেজি আছে? এই 80 কেজির মতন, 80 কেজি, 85 কেজি এরকমের থাকে। আচ্ছা, ফরিদপুরটা মানে 72-75 কেজি থাকে? হ্যাঁ, সব ফরিদপুরটা 70-72 এরকমের থাকে। আচ্ছা, তো আজকে বেচা কিনা তেমন একটা ভালো হইতেছে না? না, বেচা কিনা খুব কম। আচ্ছা আচ্ছা, তো সামনে কি দাম বাড়তে পারে? সেটা উপর আল্লাহর ইচ্ছে, উপর আল্লাহ। আমদানি কেমন এখন পেঁয়াজের? আমদানি কম। কম না? আমদানি। গাড়ি আসে কখন? রাতে? রাতে, রাতে আসে। আচ্ছা, আর ফরিদপুরেরটা আপনাদের যাত্রাবাড়ি একবারে কম? ফরিদপুরে পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে, আমার কাছে নাই তাই। হুম হুম হুম, মানে কম আসতেছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ।